আল কোরআনের সুর আহা কি মধুর জুড়ায় হৃদয় পরাণ আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে, দেশে, প্রবাসে, কাছ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ডাবোরমেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018। আলোকিত কোরআন অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডাবোরমেসওয়াক টুথপেস্ট, অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট, কো স্পন্সর্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কাস্টিউম পার্টনার অনজনস, আর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকছে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের রেজাল্ট পর্ব থেকে আমরা হাতে পেয়েছি সেরা মেধাবী 20 জন প্রতিযোগীকে। এদেরকে প্রতিযোগিতার স্বার্থে আরও একবার মতো বিভক্ত করা হলো 4-4টি গ্রুপে, আর গ্রুপ চতুষ্টয়ের নামকরণ করা হয়েছে ইসলামের মহান 4 খলিফার নামানুসারে। গ্রুপ চতুষ্টয়ের নামকরণ করা হয়েছে খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, হজরতে ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, এবং সর্বশেষে থাকছে হজরতে আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নেবার আগে শুরুতে এক নজর দেখে নেব কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করছে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে। আলোকিত কোরআন আলোকিত কোরআন। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারকদের। শুরুতে রয়েছেন আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইরানের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের অনারেবল চেয়ারম্যান উস্তাদ ডক্টর মাহদি তাকিপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানাডার টরন্টোতে অবস্থিত জামিয়া খাদিমুল ইসলামিয়ার সম্মানিত ইমাম ও কানাডা কেরাতুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত ইমাম হাফেজ কারি মোহাম্মদ মুজাম্মিল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার রেডিওর নিয়মিত কারি ও কাতার ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা ও আল হাফিজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, এই সুন্দর আয়োজনে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত অতিথি বিচারকের প্যানেলে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম সাইফুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পরিচালক এ কে এম ফজলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আশুলিয়াস্থ বাইতুল্লাহ দোহা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি বিচারকত্রয়, আপনাদেরকে সুন্দর আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে শুরু করছি ডাবোরমেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018 হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতেই ডেকে নিব প্রথম প্রতিযোগীকে, আসছে ময়মনসিংহের বন্ধু আহসানউদ্দিন সামি। আলোকিত কোরআন আসআলুল আউয়াল ইকরাম কাউলিল্লাহি তাআলা بسم الله الرحمن الرحيم رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات بسم الله الرحمن الرحيم رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات
فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا حَسْبُكَ. السؤال الثاني، اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وَوَهَبْنَا لَهُمْ مِنْ رَحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لسان صدق عليا. أعوذ بالله من الشيطان الرجيم. ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة. واذكر في الكتاب إسماعيل إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن. وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا. ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله. أحسن الدين سامي মাইমেন সিংহের বন্ধু, তেলাওয়াত কেমন হলো আমরা জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে। শুরুতে ডক্টর মাহদি তাকিবুর। আহসান, তেলাওয়াত বেশিয়ার খুবই বুদ মাশাআল্লাহ, হাম হোসনে হেফস, হাম তাজবীদ ওয়া সুতুল্লাহ, ইনশাআল্লাহ কে মুয়াফাক ও মাইয়াত বশিত। হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হোসেন, তুমি তোমার মেমোরাইজেশনের প্রতি আরেকটু যত্নবান হবে, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই পর্যায়ে আহসানউদ্দিন সামির জন্য মন্তব্য জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি বিচারক প্যানেল থেকে, হাফিজ মাওলানা সাইফুল্লাহ ফয়সাল। যে স্টাইলিশে পড়েছে অত্যন্ত একটি কঠিন একটি সুর, তারপরও সে ভালোভাবে রপ্ত করতে পেরেছে। জাযাকাল্লাহ সম্মানিত অতিথি বিচারক। আলোকিত কুরআন। এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো সুদূর ইরান থেকে। এই অনুষ্ঠানে বিচারিক কার্য সম্পাদন করার জন্য এসেছেন আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইরানের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের অনারেবল চেয়ারম্যান ডক্টর উস্তাদ মাহদি তাকিপুর। حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها
قالوا الحمد لله الذي صدقنا وعده এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন ডাবর মেসোয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আপনাদের প্রিয় চ্যানেলের সাথে। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। সময়ের সেরা আয়োজন ডাবর মেসোয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018-র অনিন্দ্য সুন্দর এই মঞ্চে। আলোকিত কোরআন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের বন্ধু ইসমাইল সাবিত। আলোকিত কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া تتلى عليكم آيات الله وفيكم رسوله হাসবুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা
قد بينا لكم الآيات لعلكم تعقلون بسم الله الرحمن الرحيم اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا حسبك صدق الله العلي العظيم اسماعيل সাবিতের তেলাওয়াত কেমন হলো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে জানতে চাইব শুরুতেই সেই সুদূর ইরান থেকে আসা বিজ্ঞ বিচারক ডক্টর মাহদি তাকিপুর হামাসে সে হোসনে হেফস হাম তাজবীদ ওয়া সুতুল্লাহ আলাল খুসুস কে বে খুবি হাম আসাব কে استاد مرحوم خلیل الحسری تلاوت کردن بسیار عالی بود ان شاء الله که موفق و معید باشه شیخ محمد الله بن حفیظ تو به وقت ابتدا رو সুন্দর করে করতে হবে যেরকম তুমি ওয়ালা তামুতুন না থেকে বিনেছো আর সুন্দর অর্থ হতো যে তুমি ইত্তাকুল্লাহ থেকে মিলাইতে বারাকাল্লাহু ফিক অতিথির প্যানেলে বসে আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এ কে এম ফজলুর রহমান ইনশাআল্লাহ তুমি আন্তর্জাতিক মানের হাফেজ এবং কারি হবে এবং বিজ্ঞ আলেম হবে আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক আলোকিত কুরআন প্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুকে আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের অন্যতম শক্ত প্রতিযোগী চাঁদপুরের বন্ধু মোহাম্মদ সাফওয়ান আলোকিত কুরআন أعوذ بالله من الشيطان الرجيم إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين أعوذ بالله من الشيطان الرجيم إن قال رب انصرني بما كذبون
حسبك. السؤال الثالث، اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل الطعام كان حلا لبني إسرائيل. أعوذ بالله من الشيطان الرجيم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه حسبك. صدق الله العظيم. ما شاء الله. صفوان تلاوات كورت سانك بريشكار كوري. الحمد لله. كمان هو يتسي بيجو بيشارك. حافظ قاري محمد مزمل حسين. صفوان ما شاء الله. بارك الله فيك. مونه هو تشي تومي اونك شكت بروديد دندي. الله رب العالمين تومك قبول كروك. شمانة الشيخ محمد الله بن حفيز. زين القرآن بصوتكم. ما شاء الله. সেই হাদিসের তুমি মেসদাক মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। এবারে আমরা অতিথি বিচারকের মন্তব্য জানতে চাইব। মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের, খুব মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার তেলাওয়াত। তুমি এখনও অনেক ছোট মানুষ, আলোকিত কোরআনকে বুকে নিয়ে আলোকিত মানুষ হও, সমাজকে আলোকিত করো। বারাকাল্লাহু ফি আমালিকা ওয়া ইলমিকা। আলোকিত কোরআন। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, ময়মনসিংহের ছোট্ট বন্ধু মোহাম্মদ আবিদ হাসান রফি। আলোকিত কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا حسبك. السؤال الثاني، اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون حسبك صدق الله العظيم عبيد حسن رافيع তেলাওয়াত কেমন হলো আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকদের কাছে শুরুতেই ডক্টর মাহদী তাকিপুর আলো রাগমি কে سن کمی دارن باز هم تلاوت بسیار عالی داشتن ان شاء الله دعا میکنیم که همچنان موفق و مؤید باشن শেখ বিজ্ঞ বিচারক মুহাম্মদুল্লাহ বিন হাফিজ মি কা যখন কফ উচ্চারণ করবা তখন মুখ গুল করবা না মি কা তুহুম বারাকাল্লাহু ফিক মোহতরম মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ফয়সাল আমি আশা রাখবো এই তেলাওয়াতের মাধ্যমে তার নাম যে রাফি সে সারা বিশ্বে নিজেকে রাফি হিসাবে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি বিচারক আলোকিত কুরআন প্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে ডেকে নিচ্ছি হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে আসছে রাজশাহীর বন্ধু মোহাম্মদ সামিউল ইসলাম আলোকিত কুরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة أعوذ بالله من الشيطان الرجيم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُمْ شُهَدَاءُ إِلَّا أَنفُسُهُمْ فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين حسبك
السؤال الثالث اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله وأعلم من الله ما لا تعلمون حسب صدق الله العظيم মাশাআল্লাহ সামিউল ইসলাম অনেক মনোযোগ সহকারে তোমার তেলাওয়াত শুনছিলাম কতটা হৃদয় স্থান করতে পেরেছো আমাদের বিজ্ঞ বিচারকদের জানতে চাইবো ডক্টর মাহদী তাকিবুর আলহামদুলিল্লাহ খেলে তেলাওয়াত খুবই داشتن یعنی انصافا هم نکات تجویدی رو خوب رعایت میکردن هم حسن حفظشون خوب بود و این باعث واقعا خوشحالی است ان شاء الله که همچنان موفق و معید باشن حافظ قاری محمد مزمل حسین আপনার মন্তব্য জানতে চাই মাশাআল্লাহ তুমি এগিয়ে যাও আর তুমি আরেকটু তাজবীদের প্রতি আরেকটু লক্ষ্য রাখবে বারাকাল্লাহু ফিক কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সামিউল ইসলাম খুব সুন্দর তেলাওয়াত করেছো তবে আরো যত্নবান হতে হবে মাখরাজের প্রতি জাযাকুমুল্লাহ বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সামিউল ইসলাম রাজশাহীর প্রতিনিধি আমাদের বন্ধু ব্যাপারে মন্তব্য জানতে চাইব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পরিচালক এ কে এম ফজলুর রহমান অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে এবং তার ইয়াদও ভালো সেজন্য আরো ভবিষ্যতে আরো সুন্দরভাবে তেলাওয়াত এবং হেফজ করে আমাদের বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক মানে গিয়ে সে পৌঁছাতে পারে এবং বাংলাদেশ সুনাম নিয়ে আসতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করছি সামিউল ইসলাম তোমার জন্য অনেক অনেক দোয়া রইল সামিউল ইসলামকে শুভেচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ খাইরা মাকদাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো তরক্কি দান করুক আমিন আমিন মাশাআল্লাহ মাঝে সেই রাজশাহী থেকে সে এসে এত সুন্দর তেলাওয়াত করলো মাশাআল্লাহ এবং সে মজবুত হাফেজ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ সামিউল ইসলাম তাহলে ওস্তাদদের এই মান রাখতে হবে তোমাকে আরো বেশি করে কসরত করতে হবে সামনের দিকে এগিয়ে যাবে আলোকিত কুরআন এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের মধ্যমনে বিচারক পর্যায়ের যিনি কানাডার প্রবাসী বাংলাদেশ ও কানাডার জমিনে বাংলাদেশের হয়ে একক সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্তকারী কানাডা কেরাতুল কোরআন ফাউন্ডেশন সম্মানিত ডিরেক্টর ও টরন্টো জামিয়া খাদিমুল ইসলামিয়ার সম্মানিত ইমাম হাফেজ কারি মোহাম্মদ মুজাম্মিল হোসাইম উস্তাদের আমরা এই পর্যায়ে তেলাওয়াত শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন বাওয়ানা وطهر البيت للطائفين والقائمين والركع السجود
ধন্যবাদ বিজ্ঞ বিচারক ত্রয়, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি বিচারকদের এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, গোধূলি লগ্নে এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন ডাবর মেসোয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডাবর মেসোয়াক টুথপেস্ট, অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট, কো স্পন্সর্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কস্টিউম পার্টনার অঞ্জনস, আর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হাজা মাইন্দি ওয়া আলিম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কুরআন, আলোকিত কুরআন।